গণযোগাযোগ এবং সাংবাদিকতা নিয়েই আমাদের এই বিভাগ, যারা এই বিভাগ থেকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে আছেন, নানান ক্ষেত্রে সফলতা পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের দেশের গর্ব, শিক্ষা ব্যবস্থার একটি সর্বোচ্চ মানের প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে কর্মজীবনে সফলতা পাওয়া অ্যালামনাইদেরকে আমরা বলতে চাই, এই ডিপার্টমেন্ট নয় শুধু, অন্যান্য ডিপার্টমেন্টেরও, যে আমাদের বর্তমান শিক্ষার্থী যারা আছে তাদেরকে আমরা যাতে করে কিভাবে কর্মজীবনে সফলতা পাওয়া যায়, কিভাবে তারা তাদের নিজেদের ভবিষ্যৎ করবে, কিভাবে তারা অভিজ্ঞতা সঞ্চয় করবে, এই বিষয়ে আমাদের একটা গুরুদায়িত্ব রয়ে গিয়েছে। কারণ সংখ্যা আমাদের অনেক বৃদ্ধি পেয়েছে শিক্ষার্থীর, সেই অনুযায়ী কাজের জন্য উপযোগী করে তোলা আমাদের সন্তানদের, সেই দায়িত্বটা নিতে হবে প্রাক্তনীদের, সেই দায়িত্বটা নিতে হবে অ্যালামনাইকেই। শিক্ষকগণ শিক্ষকতার সাথে আছেন, পাঠদান করছেন, গবেষণা করছেন, তবে অ্যালামনাইগণ এবং আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ যারা, এই ডিপার্টমেন্টের যারা প্রাক্তন শিক্ষার্থী ছিলেন, তাদের কিন্তু একটা আমাদের প্রতি দাবি হচ্ছে, বর্তমান সন্তানদের, শিক্ষার্থীদের সেই শুধুমাত্র অল্প কিছু সংখ্যক সরকারি চাকরির যেই হাতছানি, সেটার দিকেই যে শিক্ষার্থীদের ধাবিত হওয়ার একটা মানসিকতা সৃষ্টি হয়েছে, যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ট্রোলিং হচ্ছে, যে লাইব্রেরিতে সেটা কি শুধুমাত্র সিভিল সার্ভিস পরীক্ষা নেয়ার প্রস্তুতির জায়গা, নাকি আমার বিশ্ববিদ্যালয় জীবনে শুধু পাঠ্য নয়, পাঠ্যের বাইরেও অনেক গবেষণাধর্মী থেকে শুরু করে অনেক কিছুই পড়ার জায়গা, জ্ঞান আহরণের জায়গা, চর্চার জায়গা। তো আমাদের আসলে সেই মানসিকতার জায়গায় যাতে অ্যালামনাইগণ সেটা আমাদের এই প্রজন্মের সন্তানদের মধ্যে আনবেন, সেই প্রত্যাশা এবং সেই অনুরোধ করছি। কারণ সব অ্যালামনাইগণ কিন্তু সবাই সরকারের কর্মচারী বা কর্মকর্তা হিসেবে কিন্তু কর্মরত নন, জীবনের নানান ক্ষেত্রে আপনারা সফলতা পেয়েছেন। আমাদের সন্তানদেরকে সেভাবে করে আমরা যাতে ওরিয়েন্টেশনটা করতে পারি, সফট স্কিল নেওয়ার জন্য তাদেরকে নানানভাবে উৎসাহিত করতে পারি, যোগাযোগ সক্ষমতা, কমিউনিকেশন স্কিল, কারণ মাস কমিউনিকেশনের ডিপার্টমেন্ট দেখা যাবে হয়তোবা আমার সন্তানের কমিউনিকেশন স্কিলও খুব দুর্বল, কিন্তু সে মাস কমিউনিকেশনে পড়ছে। তো এই বিষয়গুলোতে তারা কীভাবে নিজেদেরকে উন্নত করবে, আরও বেশি প্রস্তুত করবে কর্মজীবনের জন্য, সেই জন্য সবাই যাতে আমরা একসাথে কাজ করি, এই কথা আমি সবসময় রাজনৈতিক অঙ্গীকার থেকে আমরা বলছি। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের এইবারের যে রাজনৈতিক অঙ্গীকার দিয়েছেন এবং লক্ষ্য দিয়েছেন, সেটা হচ্ছে এবার হবে কর্মসংস্থান, উন্নয়ন হয়েছে দৃশ্যমান, সেই কর্মসংস্থান মুখী করে গড়ে তুলতে আমাদের সন্তানদের আমরা সবাই যাতে করে, শিক্ষক যারা অ্যালামনাই আছেন, প্রাক্তন শিক্ষার্থী, সবাই মিলে সেই ইকোসিস্টেমটা যাতে আমরা ডেভেলপ করতে পারি। শুধু ইন্ডাস্ট্রি বলে নয়, যে ইকোনমির সাথে এডুকেশনের সম্পৃক্ততা, সম্পর্ক, সেটার মাধ্যমেই তো আমার এমপ্লয়মেন্টের জায়গায় আমি যাব। তো এই যে অর্থনীতির সাথে শিক্ষার সম্পর্ক, সমাজের সাথে শিক্ষার সম্পর্ক, সেই জায়গায় আমরা সবাই একসাথে যাতে কাজ করতে পারি।